আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি তোমাদের পঞ্চম পর্বের ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং থেকে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। আজকে এটা আমার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো অতীত ও বর্তমান জনসংখ্যার ভিত্তিতে ভবিষ্যৎ জনসংখ্যা নিরূপণ পদ্ধতি, পানি খরচের শ্রেণীবিভাগ, পানি চাহিদা বা খরচের পরিমাণ যে সকল বিষয় দ্বারা প্রভাবিত হয়, পানি সরবরাহের প্রকল্প, পানি সরবরাহ প্রকল্পের মূল উদ্দেশ্য। এবং আমরা আজকে মূলত অধ্যায় দুই নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় দুইয়ে যে সমস্ত জনসংখ্যা রিলেটেড এবং অগ্নি নির্বাপক রিলেটেড প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেমগুলি সলভ করা হবে। আশা করি মনোযোগ সহকারে আজকের ক্লাসটা শেষ করবে। তাহলে প্রথমে আসো, অতীত বর্তমান জনসংখ্যার ভিত্তিতে ভবিষ্যৎ জনসংখ্যা নিরূপণ পদ্ধতি। পদ্ধতি আছে মোট সাতটা, জনসংখ্যা নিরূপণ যে পদ্ধতি আছে, প্রথমটা হচ্ছে গড় বৃদ্ধি পদ্ধতি। এই এই পদ্ধতিগুলি নিয়ে আমরা পরবর্তীতে ম্যাথ করব, তখন তুমি আরও ভালো বুঝবা। গড় বৃদ্ধি পদ্ধতি, বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি, গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি, শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি, তুলনামূলক বিচার পদ্ধতি, এলাকা ভিত্তিক পদ্ধতি। পানি খরচের শ্রেণী বিভাগ, মানে কোন কোন জায়গায় আমরা পানি খরচ করি বেশি, সেই শ্রেণী এখানে দেখানো হয়েছে। ঘর গৃহস্থালিতে ব্যবহার করা হয়, শিল্পে ব্যবহার করা হয়, সর্বসাধারণের ব্যবহার, অগ্নি নির্বাচন নির্বাচনের জন্য ব্যবহার, ক্ষয়ক্ষতি, অপচয়, চুরি ইত্যাদিতেও পানি ব্যবহৃত হয়। পানির চাহিদা অথবা খরচের পরিমাণ যে সকল বিষয় দ্বারা প্রভাবিত হয়, মানে পানি কতটুকু খরচ হবে সেই খরচটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে আর কি সেটা। তাহলে প্রথম কথা শহরের আয়তন। শহরের আয়তন স্বাভাবিকভাবে, শহরের আয়তন যত বড় হবে জনসংখ্যা তত বেশি হবে, জনসংখ্যা শিল্প কারখানা বেশি হবে, তার উপর নির্ভর করে পানির পরিমাণও আমাদের খরচ বেশি হবে। জনসাধারণের স্বভাব চরিত্র, এখন অনেকেই আছে যে ইচ্ছাকৃতভাবে ট্যাপ ছেড়ে রাখে, মানে সচেতন না। এখন তারা কি করবে, তারা স্বভাবতই ট্যাপ ছেড়ে দেখা গেল দাঁত ব্রাশ করছে বা গোসলের ট্যাপ ছেড়ে গোসল করছে, মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি খরচ করছে। আবার অনেকে আছে নিয়ন্ত্রিত পানি খরচ করে, তাহলে এই জনসাধারণের উপরেও অনেকখানি নির্ভর করে যে ওই এলাকায় কী পরিমাণ পানি লাগবে। ব্যবসা বাণিজ্য শিল্প কারখানার ধরন, এখন ওই শহর বা ওই এলাকায় যদি মনে করো বড় বড় শিল্প কারখানা থাকে এবং সেই সমস্ত শিল্প কারখানায় তো এক একটি শিল্প কারখানায় তো প্রচুর পরিমাণ পানি লাগে, তাহলে তার উপরেও নির্ভর করবে এলাকার জলবায়ু। এখন আমরা স্বাভাবিকভাবে দেখি যে মানে তোমার শুষ্ক মৌসুমে বেশি পানি লাগে তুলনামূলক, আবার শীতকালে পানির পরিমাণ তুলনামূলক কম লাগে। এখন সেজন্য জলবায়ুর উপরেও নির্ভর করে জনসংখ্যা বৃদ্ধির হার। এখন প্রত্যেক বছর যদি জনসংখ্যা অনেক পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের বেশি জনসংখ্যার জন্য আমাদের পানি বেশি লাগবে। পানির সরবরাহ পদ্ধতি ও মিটারের ব্যবহার, এখন এই যে আমাদের পানি যে সরবরাহ হচ্ছে এখানে রাজশাহীতে, যেমন ওয়াসা, ওয়াসার পানিটাও এটা আনলিমিটেড, এটা যদি কোনো মিটার ব্যবহার করা হয়তো তাহলে প্রত্যেক বাড়িতে কিন্তু সবাই চিন্তা করতো যে পানি বেশি খরচ করলে, গ্যাস যেরকম বেশি খরচ করলে, গ্যাসও আসলে তেমন না এখন আনলিমিটেডই, যদি কিন্তু কিছু কিছু এলাকায় আছে মিটার দেওয়া আছে। এখন এই সমস্ত মিটার যদি দেওয়া থাকে তাহলে সবাই পানি খরচে নিয়ন্ত্রিত হবে আর কি। পয়ঃমল অপসারণ ব্যবস্থা জন্য পানি লাগবে, সরবরাহকৃত পানির গুণাগুণ, এখন পানি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেক্ষেত্রে তার উপরে নির্ভর করবে যে ওই এলাকায় কী পরিমাণ পানি লাগে। পানি সরবরাহ প্রকল্প, পানির উৎস খুঁজে বের করার পর এ পরিমাণ পানি এবং গুণাগুণের সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, জনবসতির চাহিদা মোতাবেক পানি সরবরাহ প্রকল্প ডিজাইন করতে হয়। মানে এক এলাকায় কী পরিমাণ পানি লাগবে সেই অনুযায়ী যদি কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা কোনো স্থাপনা তৈরি করতে হয় তাহলে তোমাকে আগেই সার্ভে করে নিতে হবে যে ওই এলাকায় কী পরিমাণ পানি লাগছে, এবং তার জন্যই পানি সরবরাহ প্রকল্প করতে হয়। সচরাচর 25 থেকে 40 বছর পর্যন্ত প্রকল্প ডিজাইন করা হয়, এটাই ডিজাইন পিরিয়ড, মানে 40 বছর ধরে
একটা মনে করো সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টই করা হবে, তাহলে সেটার ডিজাইন লাইফ সাধারণত 25 থেকে 40 বছর ধরে করা হয়। ডিজাইন পিরিয়ড দীর্ঘ হলে প্রকল্প ব্যয় বেড়ে যায়, আবার ডিজাইন পিরিয়ড কম হলে প্রকল্পটি অর্থনৈতিক গুরুত্ব হারিয়ে ফেলে, এই জন্য সাধারণত 25 থেকে 40 বছর পর্যন্তই প্রকল্পটি ডিজাইন করা হয়। পানি সরবরাহ প্রকল্পের মূল উদ্দেশ্য কী কী থাকে? প্রথম উদ্দেশ্যই থাকে আর কি, যে বিশুদ্ধ পানি সরবরাহ করা, নিয়মিতভাবে পানি সরবরাহ করবে, পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করবে এবং সরবরাহ খরচ যাতে কম হয় সেদিকে খেয়াল রাখা হবে। এখন আসো যে এই ইয়েতে আমাদের যে সমস্ত প্রবলেমগুলি আছে সেই সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমরা আলোচনা করব। আদমশুমারির তথ্য অনুযায়ী মনে করো রাজশাহী জেলার জনসংখ্যার বিভিন্ন দশককে নিরূপণ করা ছিল, ওই জেলার পরবর্তী 2 দশকে যে জনসংখ্যা নিরূপণ করতে হবে, তাহলে কি কি পদ্ধতিতে নিরূপণ করতে হবে? এখানে আমরা দেশি গড় বৃদ্ধি পদ্ধতি, বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি, গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি এবং শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি, এই 4টি পদ্ধতিতে আমরা একটা প্রবলেম সলভ করব আর কি। এখন দেয়া আছে মনে করো রাজশাহীতে 1960 সালে জনসংখ্যা ছিল 2,50,000, 1970 সালে 3,30,000, 1980 সালে 4,15,000, 90 সালে ছিল মনে করো 5,09,000 এবং 2000 সালে ছিল 6,10,000। আমরা পরবর্তী 2 দশক অর্থাৎ 2010 এবং 2020 সালে জনসংখ্যা নিরূপণ করব যে কত হবে। তাহলে প্রথমে আসে আমরা গড় বৃদ্ধি পদ্ধতি, এটা দেখাই গড় বৃদ্ধি পদ্ধতি কি, এটাতে কি করবে? প্রথমে সাল যেটা দেয়া ছিল আমাদের সবকে আর জনসংখ্যা যেটা দেয়া ছিল, পরবর্তীতে বৃদ্ধি, বৃদ্ধি কতটুকু হচ্ছে গড় করতে হবে, গড় বৃদ্ধি পদ্ধতি যেহেতু গড় করতে হবে, আমরা তো জানি যে প্রথম সংখ্যাটাতে গড় হয় না, সংখ্যা গড় করতে হলে 2টা সংখ্যা লাগে, তাহলে দ্বিতীয় ঘরে গড় হবে, দ্বিতীয় ঘরে গড় কী হবে, এই আগের 2টা ঘর যোগ করে 2 দ্বারা ভাগ, সহজ কাজ, 2টা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে না সেটা না, এটা হচ্ছে বৃদ্ধি আর কি। হ্যাঁ বৃদ্ধি হচ্ছে মানে এটা এটা তো বোঝা যাবে না, তার আগের কোনো জনসংখ্যা নাই, তাহলে আমরা বুঝবো না যে এখানে কতটুকু ইয়ে হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব কি, এখানে তোমার আগেরটা এই জন্য কোনো বৃদ্ধি থাকবে না, পরেরটা বৃদ্ধি কতটুকু হয়েছে সেইটা আমরা হিসাব করব, তাহলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, বিয়োগ করলে বৃদ্ধিটা পাবো, তাহলে 3,30,000 থেকে 2,50,000 বাদ দিলে 80,000 হয়, পরেরটাও একইভাবে 4,15,000 থেকে তোমার 3,30,000 বাদ দিলে 85,000 হয়, পরেরটা হয় 5,09,000 থেকে 4,15,000 বাদ দিলে 94,000 হয়, পরেরটাও ঠিক একইভাবে, এবং পরবর্তীতে আমরা সর্বমোট বৃদ্ধি সবগুলি এই বৃদ্ধির যোগফল, তারপর গড় বৃদ্ধি, তাহলে বৃদ্ধি আছে কয়টা, 1, 2, 3, 4, তাহলে এই 4টাকে যোগ করে 4 দ্বারা ভাগ, 4টার যোগফল তো আমরা অলরেডি পেয়ে গেছি, 3,60,000 ভাগ 4, তাহলে গড় বৃদ্ধি আমরা পেলাম 90,000। তাহলে 2010 সালে জনসংখ্যা কত হবে, তাহলে 2000 সালে যে জনসংখ্যা ছিল তার সাথে বৃদ্ধি হয়েছে কত, 90,000, তার সাথে বৃদ্ধি হলো 90,000 যোগ করে দিলাম, তাহলে হলো 7 লাখ। তাহলে 2020 সালে জনসংখ্যা কত হবে, তাহলে 20 সালে জনসংখ্যা হবে 10 সালে যা ছিল তার সাথে বৃদ্ধি যোগ করলে হবে, তাহলে 2010 সালে ছিল 7 লাখ, তার সাথে 90,000 বৃদ্ধি যোগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 7,90,000। আশা করি প্রবলেমটি বুঝতে পারছো। এখন আসো আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাই, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি, মানে এটা চক্রবৃদ্ধি হারে বাড়বে আর কি, আগেরটা কিন্তু বাড়ে নাই, প্রত্যেক বছর 90,000 করে বেড়েছে, কিন্তু নতুন যে জনসংখ্যা অ্যাড হয়েছিল সেগুলি থেকে আবার বাড়বে সেরকম কোনো হিসাব কিন্তু আমাদের ছিল না। তাহলে প্রথম আসো সাল দেয়া আছে এখানে আমাদের, আবার জনসংখ্যা দেয়া আছে, বৃদ্ধি এটা তো আমরা ব্যাখ্যা করলাম, গড় বৃদ্ধি এটাও ব্যাখ্যা করলাম, এবার বৃদ্ধির বৃদ্ধি এটা আমাদের হিসাব করতে হবে। বৃদ্ধির বৃদ্ধি হিসাব করব কি করে, এখানে দেখো যে প্রথম ঘরে তো কিছু নাই নাই, পরের ঘরে কি আছে, 80, এবার এটা হবে এটার এই ঘরের মতো, ঠিক আছে, এখানে যেরকম এই ঘর ছিল এই ঘর বের করেছি, এখন এই ঘর আছে এই ঘর বের করব, তাহলে এখানে কি আছে, 80,000 বেড়েছে কয় হাজার পরের সালে, এখানে তো হবে না, তাহলে 85,000, তাহলে বাড়লো কত, 5,000, পরেরটা আবার আছে 94,000 আছে এখানে, 85,000 তাহলে বাড়লো 9,000, 94,000, 1,01,000 তাহলে বাড়লো 7,000, এই 3টাই বৃদ্ধির গড় বৃদ্ধি, তাহলে কতটুকু হলো, এখানে আছে 3টা, এই 3টার যোগফল কত, 21,000, 21,000কে তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল পেলাম 7,000। তাহলে 2010 সালের জনসংখ্যা কত হবে, তাহলে 2000 সালের জনসংখ্যা যতটুকু
প্লাস গড় বৃদ্ধির জনসংখ্যা যতটুকু প্লাস বৃদ্ধির বৃদ্ধির জনসংখ্যা যতটুকু সব যোগ করতে হবে একসাথে, তাহলে 6,10,000 যোগ 90,000 যোগ 7,000, তাহলে আমাদের এখানে পেলাম 7,07,000। তার 2020 সালে জনসংখ্যা কত হবে, 2010 সালে জনসংখ্যা ছিল 7,07,000, তার সাথে আবার এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, তাহলে 90,000 যোগ এখানে একটা শূন্য বেশি হয়েছে 7,000 সমান হয় 8,04,000 জন। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রবলেমে যাই আমরা। পরবর্তী প্রবলেম হচ্ছে গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি। তাহলে এখানে দেখো জনসংখ্যা একইভাবে আমরা বৃদ্ধি বের করব, এটা তো বের করেছি, এবার শতকরা বৃদ্ধি বের করব। শতকরা বৃদ্ধি কতজন বেড়েছে আর কি, মানে এই শতকরা বৃদ্ধি আমাদের কতটুকু হয়েছে, তাহলে এটা আমরা এখন আমরা এখান থেকে বের করব। তাহলে এটা আমরা কি করে বের করব দেখো, বৃদ্ধি হয়েছে তোমার 3,30,000-এ বৃদ্ধি হয়েছে আমাদের 80,000। হ্যাঁ, 3,30,000-এ বৃদ্ধি হয়েছে 80,000, তোমার একে কত 100-তে কত। হ্যাঁ, এভাবে শতকরা বৃদ্ধি আমরা এখানে ক্যালকুলেটর থাকলে আমরা হিসাব করে দেখতে পারতাম। এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে তোমরা চেক করতে পারো, তাহলে 80,000 গুণন 100 ভাগ 3,30,000, এটা হচ্ছে 80,000 গুণন 100 ভাগ 2,50,000। না, এটা হবে হচ্ছে তোমার, এটা হবে হচ্ছে এই যে বৃদ্ধি হয়েছে কত থেকে, 2,50,000 ছিল সেখান থেকে বৃদ্ধি হয়েছে কত 80,000, তাহলে করতে হবে 2,50,000-এ বৃদ্ধি হয়েছে 80,000, একে বৃদ্ধি হয়েছে কত 100-তে বৃদ্ধি, তাহলে উপরে গুণ হবে, তোমরা লিখে নিতে পারো যে এই সূত্রটা হচ্ছে তাহলে 80,000 গুণন 100 ভাগ 2,50,000, তাহলে পেলাম 32। পরেরটার জন্য দেখো 3,30,000 থেকে বৃদ্ধি হয়েছে 85,000, তাহলে 85,000 গুণন 100 ভাগ 3,30,000, তাহলে পেলাম আমরা 25.76। পরেরটাও একইভাবে, পরেরটাও একইভাবে ক্যালকুলেশন করবা, সবগুলি শতকরা বৃদ্ধি যোগ করলাম এবং গড় শতকরা বৃদ্ধি, তাহলে বৃদ্ধি কয়টা 4টা, তাহলে 4 দ্বারা ভাগ করলাম 25.06 পেলাম। তাহলে জনসংখ্যা ভবিষ্যৎ জনসংখ্যার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে বর্তমান জনসংখ্যা গুণন 1 প্লাস শতকরা গড় বৃদ্ধি ভাগ 100। তাহলে ভবিষ্যৎ জনসংখ্যা কত ছিল 2000 সালে, 6,10,000 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস গড় শতকরা বৃদ্ধি ভাগ 100, তাহলে 25.06 ভাগ 100, তাহলে সেখান থেকে আমরা পেলাম 7,62,866 জন। তাহলে 2020 সালে জনসংখ্যা হবে, তাহলে এখানে একটা প্লাস 7,62,866, এখন 2010 সালে জনসংখ্যা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 25.06 ভাগ 100, তাহলে 9,51,041 জন। আশা করি বুঝতে পারছো এই প্রবলেমটাও। পরবর্তী শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতি, তাহলে এটা আমরা ইয়ে করি, প্রথমে আসে সাল দেয়া আছে, জনসংখ্যা দেয়া আছে, বৃদ্ধি বের করলাম, শতকরা বৃদ্ধি বের করার প্রসিডিউর আমরা দেখলাম, এবং শতকরা বৃদ্ধি হ্রাস, শতকরা বৃদ্ধি এই যে এখানে দেখো এখান থেকে শতকরা বৃদ্ধি এখানে ছিল 32%, এখানে 25%, এখানে 22%, এখানে 49%, কমছে আর কি, তাহলে কতটুকু কমছে এখানে, তাহলে 32 আর এখানে 25.76 বিয়োগ করতে হবে আর কি, তাহলে 6.25, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এখানে 3.10, এটা থেকে এটা বিয়োগ 2.10, এবং এই সবকটার যোগফল 12.16, শতকরা বৃদ্ধি, শতকরা আগামী দশমের শতকরা বৃদ্ধি, তাহলে এটা ভাগ এখানে আছে 3, তাহলে 3টা, তাহলে 3 দ্বারা ভাগ করলাম 4.04, তাহলে এটার জন্য সূত্র হবে আমাদের ভবিষ্যৎ জনসংখ্যা বর্তমান জনসংখ্যা ইনটু 1 প্লাস আগামী দশমে শতকরা বৃদ্ধি ভাগ 100। তাহলে 2010 সালের জনসংখ্যা কি হবে, আগে 2010 সালে শতকরা বৃদ্ধি ইয়ে করতে হবে, বের করে নিতে হবে, তাহলে এটা কি করতে হবে, এটা আগে 2000 সালের যে শতকরা বৃদ্ধি ছিল সেখান থেকে তোমার শতকরা বৃদ্ধি হ্রাস কতটুকু হয়েছে
এই যে 4.05 গড় শতকরা বৃদ্ধির হার, তাহলে ওটা বাদ দিয়ে নিতে হবে, কারণ এটা কমছে। দেখো এটা 32, 25, 22, 19, তাহলে পরেরটা আরও কম হবে। তাহলে 10 সালে 15.79 পেলাম, এবং 20 সালে কী হবে, আরও কম হবে, 4.05 আরও মাইনাস, তাহলে 11.47 পেলাম। হ্যাঁ, এই দুটা কিন্তু আগে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে 2010 সালের জনসংখ্যা পেলাম আমরা 610,000 ইন্টু 1 প্লাস এখানে পাইছি 15.79 ভাগ 100, তাহলে পেলাম 7,06,319 জন। 2020 সালের জনসংখ্যা হবে 7,06,319 জন, 1 প্লাস 11.47 ভাগ 100, 7,87,334 জন। আশা করি প্রবলেম বুঝতে পারছো। কোনো প্রবলেম নিয়ে সমস্যা থাকলে কমেন্টে জানাবে, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা নেক্সট ক্লাসে সেটা নিয়ে আবার আলোচনা করা যাবে। এখন আসো লেখচিত্র পদ্ধতি। লেখচিত্র পদ্ধতি আমরা কি করি, প্রথমে একটা গ্রাফ নিতে হবে আর কি। হ্যাঁ, গ্রাফ নিয়ে এদিকে সাল দিলাম, সাল 1960 সাল, 70 সাল, 80 সাল, 90, 2000, 2010, 20। এখন আর এদিকে হবে জনসংখ্যা প্রতি হাজারে। হ্যাঁ, এখানে তোমার ইয়েতে দেয়া আছে প্রতি হাজারে, প্রতি হাজারে এখানে 2,50,000 ছিল আমাদের জনসংখ্যা, তাহলে প্রতি হাজারে কত হয়, 250। মানে যে মান দেয়া ছিল 2,50,300, সবগুলিকে 1,000 দ্বারা ভাগ করে নিতে হবে, এবং এই দিকে সে হবে সেই জনসংখ্যা, সেই জনসংখ্যা। তাহলে আমরা এইদিকে আমরা 0, 100, 200, 300, 400, 500 এরকম করে দাগ টেনে নিলাম। দাগ টেনে নিয়ে এখন 1960 সালে জনসংখ্যা কত, 2,50,000, তাহলে এইখানে 1960 সাল বরাবর এখানে যাবো 2,50,000, তাহলে এই পয়েন্ট পেলাম। 70 সালে 3,30,000, তাহলে 70 সালে এই বরাবর 3,30,000, এখানে একটা পয়েন্ট পাবো, এভাবে একটা পয়েন্ট পাবো, এই সবগুলি পয়েন্ট মিলে একটা যোগ করবো আর কি। যোগ করে আমরা তো পাবো হচ্ছে 2000 সাল পর্যন্ত। তাহলে 2010 সালে কি পাবো, এই 2000 সাল পর্যন্ত তো জানি আমি, 10 আর 20 তো জানি না, তাহলে 2000 সাল পর্যন্ত পয়েন্ট পাইছি। এখন এই পয়েন্টগুলি যোগ করে বাড়ায় দিব, বাড়াই দিয়ে এবার 2010 সাল পর্যন্ত যেটা আছে সেটা এরকম করে উপরের দিকটা আনবো, টেনে এই বরাবর টানবো। টানলে এখানে যে মানটা পাবো সেটাই হবে 2010 সালের জনসংখ্যা। অনুরূপভাবে 2020 সাল বরাবর এ বরাবর টানবো, এ বরাবর টানবো, এখানে যে মানটা পাবো সেটাই হবে 2020 সালের জনসংখ্যা। আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু না, এটা নর্মাল গ্রাফ পেপারেই হবে আর কি। এখানে সফটওয়্যার দিয়ে গ্রাফ করা হয়েছে, এই জন্য এমন দেখাচ্ছে। এটা তুমি নর্মাল গ্রাফ পেপার, এদিকে এদিকে নর্মাল গ্রাফ পেপার বাজার থেকে কিনে নিয়ে এটা আঁকতে পারবে আর কি। এখন আসো যে অগ্নি নির্বাপন কাজে আমাদের যে পরিমাণ পানি লাগে সেই পানির পরিমাণ হিসাব করার জন্য অনেকগুলি মেথড আছে। এই মেথডের সূত্রগুলি আমরা দেখছি। প্রথমে ন্যাশনাল বোর্ড অফ আন্ডার রাইটসের সূত্র অনুযায়ী কিউ, এটা কি হচ্ছে পানির পরিমাণ, সূত্রটা হচ্ছে লিটার পার মিনিট এককে পাবে। আমেরিকান কোড অনুযায়ী একটা সূত্র আছে, কিউ কিউ হচ্ছে পানির পরিমাণ, পি হচ্ছে জনসংখ্যা প্রতি হাজারে আর কি। হ্যাঁ, 1,000-এর জনসংখ্যা, ওই যে ওখানে যেরকম দেখলাম আমরা 250, তাহলে 200 রুট পি গ্যালন পার মিনিট এককে পাবা। জন আর ফ্রিম্যান এর সূত্র এটা, বাস্টনের সূত্র এখানে, কুইসলিং এর সূত্র এটা। পরীক্ষায় যদি কোনো সূত্র উল্লেখ না থাকে তুমি যে কোনো সূত্র দিয়ে করে দিলেই হবে, আর যদি নির্দিষ্ট সূত্র উল্লেখ থাকে তোমাকে সেই সূত্রে কিন্তু করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এই সূত্রের নোটেশনগুলি কিউ, দেখো পানির পরিমাণ, পি হচ্ছে জনসংখ্যা প্রতি হাজারে, আর এফ হচ্ছে অগ্নি নির্বাপক ধারার সংখ্যা। হ্যাঁ, তাহলে প্রথমে আছে কোন শহরের জনসংখ্যা 60,000, ওই শহরে অগ্নি নির্বাপনের প্রতি মিনিটে কত গ্যালন পানি বের করতে হবে, সেটা আছে ন্যাশনাল বোর্ড অফ রাইটসের সূত্র অনুযায়ী, আর আমেরিকান কোডের সূত্র অনুযায়ী আমরা করি। এখানে এই সূত্র লেখা ছিল, এখানে পি এখানে দেওয়া আছে 60,000, তাহলে আমরা এখানে পাবো 60, কেন প্রতি হাজারে, তাহলে 1,000 দ্বারা ভাগ করলে এটা পাই 60, এখানে পি এর মান এটাও 60, বসালে আমরা পেলাম এত লিটার পার মিনিট। এখানে গ্যালন পার মিনিট এককে যদি বের করতে চাও এটা তাহলে 4.55 দ্বারা ভাগ করতে হবে, কেন আমরা জানি 1 গ্যালন সমান 4.55 লিটার। আমেরিকান কোড 200 রুট পি গ্যালন পার মিনিট একক, এটা হচ্ছে সূত্র, তাহলে পি হচ্ছে 60, এটা পেলাম আমরা সরাসরি গ্যালন পার মিনিট এককেই পাই, কেন এখানে গ্যালন পার মিনিট এককই দেওয়া আছে। পরে আরেকটা সমস্যা দেখো, কোন শহরের জনসংখ্যা 60,000, ওই শহরের অগ্নি নির্বাপনের জন্য প্রতি প্রবাহ ধারা প্রতি 220 গ্যালন পানি নির্গমনের জন্য উক্ত শহরের জন্য প্রতি মিনিটে কত লিটার পানি লাগবে। কুইসলিং শেষ সূত্র যেটা ছিল সেটা হচ্ছে এফ সমান 2.8 রুট পি, পি এর মান 60, সেখান থেকে আমরা পেলাম এখানে নস আকারে পাবো, 22 নস মোট প্রবাহ, ওটাকে 220 দ্বারা ভাগ গুণ করলে আমরা গ্যালন পার মিনিট এককে পাবো, তাহলে 4840 গ্যালন পার মিনিট। ওটা এখন লিটার পার মিনিট যদি করতে চাও, ওটাকে ওই যে কিছুক্ষণ আগে আমরা যে এককটা দেখলাম আর কি, 4.55 দেয় এখন,
গুণ করতে হবে, কেন আমরা লিটার পার একক মিনিট এককে চাচ্ছি। এটা তোমাকে যেটা বের হবে সরাসরি সেই এককেও রেখে দিতে পারো। আরেকটা, তারা 4.55 দ্বারা গুণ করলে আমরা এখানে লিটার পার মিনিট এককে পাই। তাহলে বাড়ির কাজ থাকবে তোমাদের, প্রথম পানি খরচের শ্রেণীবিভাগগুলো লিখতে লিখো, এগুলি পড়বা, শুধু থিওরি প্রশ্ন পড়বা, আর যেগুলি ম্যাথমেটিক্যাল প্রশ্ন থাকবে সেই অঙ্কগুলি সেশনাল খাতায় করবা। পানির না এখানে, এটা যেহেতু বেশিরভাগ থিওরি ক্লাস, সেহেতু তোমরা এটা এই থিওরিগুলোও লিখবা, থিওরি প্রত্যেক অধ্যায়ে পরবর্তী সেশনাল আকারে জমা দিবা আর কি। পানি খরচ, চাহিদা বা খরচের পরিমাণ কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয়, পানি সরবরাহ প্রকল্প বলতে কি বোঝো, পানি সরবরাহ প্রকল্পের মূল উদ্দেশ্য সমূহ কি কি, এই বিষয়গুলি লিখবা। আর এই যে এখানে প্রবলেম একটা দেওয়া আছে আদমশুমারের, ওই একই রকম প্রবলেম, এখানে আমার মান চেঞ্জ করে দেওয়া আছে, এই মানগুলি দিয়ে তোমরা এই অঙ্কটাও খাতায় অবশ্যই করে প্র্যাকটিস করবা। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবা। তাহলে আজকের ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।